পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন তার আইনজীবীরা। তোষাখানা মামলায় গ্রেপ্তার ইমরান খানের জীবন ঝুঁকিতে বলে অভিযোগ করেছে পিটিআই। কারাগারে থাকা ইমরানকে ঠিকমতো খাবার সরবরাহ করা হচ্ছে না বলেও দাবি করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি। এছাড়াও আদালত থেকে পিটিআই প্রধানকে আদিয়ালা জেলে রাখা কথা বলা হলেও তাকে অ্যাটক জেলে স্থানান্তর করা হয়। সি গ্রেডের এই কারাগারে চিকিৎসাসহ ইমরানকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এমনকি জেলে প্রবেশাধিকার নেই তার আইনজীবীদের। তাই সই না পাওয়ায় ইমরানের জামিনের জন্য আবেদনও করতে পারছে না পিটিআই। তবে পিটিআই প্রধানকে অ্যাটক জেল থেকে আদিয়ালা জেলে স্থানান্তরের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছে দলটি।